গ্যাস সংকটে বিপর্যয়ের মুখে পড়েছে রপ্তানি নির্ভর অর্থনীতির অন্যতম চালিকা শক্তি টেক্সটাইল খাত। সক্ষমতার 30-40% উৎপাদন কমায় অর্থনৈতিক সংকটে ব্যবসায়ীরা। মিল বন্ধের পাশাপাশি ব্যাংক ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছেন তারা। সংবাদ সম্মেলনে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন জানান, নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ না পেলে শিগগিরই বন্ধ হয়ে যাবে 60% কারখানা। রিফাত শিশিরের প্রতিবেদন। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তির অন্যতম খাত টেক্সটাইল বিশ্বের বুকে মেড ইন বাংলাদেশ খ্যাতি এনে দিয়েছে এই পণ্য। শিল্পটি 40 লক্ষাধিক শ্রমজীবীর কর্মসংস্থান করলেও করোনার ভয়াল থাবা ও বৈশ্বিক জ্বালানি সংকটে অনেকটাই ভেঙে পড়েছে। এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে বর্তমান সমস্যার নানা দিক তুলে ধরতে রাজধানীর সোনারগাঁ হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন। গ্যাস এবং বিদ্যুতের সংকটের সাথে সাথে আমরা যে একদিকে আমাদের অর্ডারের সংকট, অন্যদিকে আমাদের কষ্ট প্রোডাক্ট দিন দিন বেড়ে যাওয়ার কারণে আমাদের শিল্পটি অনেকটা মুখ থুবড়ে পড়েছে। অ্যাসোসিয়েশন সভাপতি জানান, দিন দিন গ্যাস সংকট তীব্র হওয়ায় রাজধানীর আশপাশের মিলগুলো বন্ধ থাকে দিনে গড়ে 10-12 ঘন্টা। এতে উৎপাদন ব্যাহত হয় সক্ষমতার 30-40%। 1 কেজি কাপড় উৎপাদন করতে আমাদের ডাইং কস্ট গ্যাস বিল আসে $43 বর্তমান প্রাইস। যদি কোনো কারণে গ্যাস যদি বন্ধ থাকে, ডাইং ফিনিশে এবং প্রিন্টিং ইন্ডাস্ট্রি যারা উইভিং চালাচ্ছেন তারা জানেন যে 12 ঘন্টা বন্ধ থাকার পরে যখন 12 ঘন্টা পর গ্যাস আসে, একটি বয়লারের স্টিম জেনারেট করতে 2 ঘন্টা টাইম লাগে। 12 ঘন্টা কোনো ডাইং ফ্যাক্টরি বন্ধ থাকলে তার চালু করতে আরও 3 ঘন্টা সময় লাগে। তার অর্থ শেষ হওয়ার মোট উৎপাদন প্রায় 9 ঘন্টা। আমরা অত্যন্ত খারাপ অবস্থা আছে। তিনি বলেন, এখাতের বেশিরভাগ বিনিয়োগ ব্যাংক নির্ভর হওয়ায় ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। সেক্ষেত্রে ব্যাংক পলিসি অনুযায়ী পরবর্তী ঋণ নেওয়ার যোগ্যতাও হারাচ্ছেন তারা। উৎপাদন না থাকে, আমার যদি ফ্যাক্টরি বন্ধ থাকে, আমরা কিভাবে অন টাইমে ব্যাংকে টাকা পরিশোধ করবো? এই সমস্যা সংকট থাকবে পৃথিবীর বৈশ্বিক সমস্যার কারণে। পৃথিবীর অনেক উন্নত দেশ, আপনারা বলবেন যে অনেক উন্নত দেশ সমস্যা আমরা আছি, কিন্তু আমার কথা হলো এই সমস্যার সাথে সাথে তার সমাধান পথ খুঁজে বের করতে হবে। একদিকে বাংলাদেশ ব্যাংক আমাদেরকে খুঁজবে, ঋণের দায় আমাদের উদ্যোক্তাদেরকে ঋণ খেলাপি করবে, অন্যদিকে আমাদের জ্বালানি সংকট থাকবে। সম্ভাবনার এ খাতকে বাঁচিয়ে রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি জানান তিনি। রিফাত শিশির, SATV ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATVBD, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/SATVNews-এ। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/SATVNewsBD। SA টেলিভিশন, সাথে আছি সব সময়।